প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে একটি প্রজেক্ট ফাইল। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। কিন্তু প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য ভিডিও থেকে এরকমভাবে একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে হবে। পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর কীভাবে কী করবেন সব কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর ডিসক্রিপশনে গেলে এরকমভাবে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড প্রজেক্ট বা পিএলপি ফাইল। এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর এই অপশনে নিয়ে আসবে। এখানে 4 সংখ্যার যে পাসওয়ার্ডটি ভিডিও থেকে সংগ্রহ করেছেন ওইটাও ওখানে বসিয়ে দিবেন। এডিট পাসওয়ার্ড ওইখানে বসিয়ে দিবেন, তারপর অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করলে অন্য একটি পেজে নিয়ে যাবে। তারপর এই লেখার উপর ক্লিক করবেন, আর্জেন্টিনার ও ব্রাজিল সাপোর্টার পোস্টার, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 7 সেকেন্ড ওয়েট করবেন, তারপর ডাউনলোড লেখা চলে আসবে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। এখন কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দেব। পিক্সেল ল্যাবে অ্যাড করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর উপরের 3 ডটে ক্লিক করবেন, তারপর ওপেন ডট পিএলপি ফাইল, এর উপর ক্লিক করবেন। তারপর ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড যেটা করেছেন সেটা এখানে শো করবে, তো এর উপর ক্লিক করবেন। তারপর যে কোনো একটাতে ক্লিক করলেই ফাইলটি সামনে চলে আসবে। এদিকে আমাদের ডিজাইনটি চলে এসেছে। এখন জাস্ট এগুলো পরিবর্তন করে নেবেন, শুধু নাম এবং ফটো পরিবর্তন করে নেবেন। আপনি যে দলকে সাপোর্ট করেন সেই দলের জন্য এটা তৈরি করে নেবেন। এখানে দেওয়া আছে ব্রাজিলের, আপনি এখন মনে করেন আর্জেন্টিনার সাপোর্টার, এখানে আর্জেন্টিনার সব কিছু দেবেন। সেজন্য আপনি 3 ডটের নিচে একটা আইকন আছে ওইখানে ক্লিক করবেন, তারপর এই সবগুলো আপনি আনহাইড করে নেবেন। এখানে উপরে যা কিছু আছে আমি দেখাচ্ছি, এই সব কিছু আপনি আনহাইড করে নেবেন এবং পরবর্তী যেগুলো আছে নিচের দিকে এগুলো আমরা আনহাইড করে নিলাম। এখন পরবর্তী যেগুলো এই দেখেন এই সবগুলো আপনারা হাইড করে নেবেন। এই সবগুলো আমরা হাইড করে নিলাম, হাইড করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে আমাদের আর্জেন্টিনার পোস্টার ডিজাইন। আপনি চাইলে অন্য যে কোনো দলের জন্য এটা তৈরি করে নিতে পারেন, এটা ছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল ছাড়াও অন্য যে কোনো দলের জন্য তৈরি করে নিতে পারেন। এবং এখানে দেখেন উপরে একটা ফটো আছে আর্জেন্টিনারের টিমের ফটো। এই টিমের ফটোটা যদি আপনাদের ভালো না লাগে অন্য টিমে অন্য একটা এই ফটো আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখন শুধু আমরা ফটো এবং নাম চেঞ্জ করে দেখিয়ে দেবো। জাস্ট ফটো এবং নাম চেঞ্জ করলেই ডিজাইনটা হয়ে যাবে। তো এখন আমরা ফটোটা চেঞ্জ করে নেব এবং নামটা চেঞ্জ করে নেব, অন্য একটি নাম দিয়ে দিচ্ছি, রাহিমুল ইসলাম আমি দিয়ে দিলাম। নামটা লিখে নিচ্ছি, ওকেতে সিলেক্ট করলাম, হয়ে গেছে আমাদের নামটা। এখন আমরা ফটোটা সিলেক্ট করব, ফটোটা ডিলিট করে দিলাম, এই ফটোটা আমরা ডিলিট করে দিলাম। এখন একটা নতুন ফটো আমরা নিয়ে আসব,
আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো, মনে করেন এই ফটোটা আমরা নিয়ে আসলাম, এটা সুন্দর করে কাস্টমাইজ করে বসিয়ে দিব। তো দেখেন বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, এটা নিচের দিকে একদম নিচের দিকে নিয়ে যাব। আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল, এই দেখেন খুব সহজে এটা ডিজাইন তৈরি হয়ে গেল আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও অন্য যে কোনো দলের জন্য এটা তৈরি করে নিতে পারেন, শুধু এই যে মধ্যখানে যেটা আছে এটা পরিবর্তন করে। এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজের ওপর ক্লিক করব, তারপর আল্টা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সালাম আলাইকুম।